আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, হেমন্তের শেষে শীতের আগমন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ঋতু বদলের সাথে সাথে শীতের আবহে আমাদের রুচিরও কিন্তু পরিবর্তন এসে যায়। এ সময় ঝালঝাল কিছু খেতে একটু বেশিই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঝালঝাল রেসিপি, আর তা হলো ইলিশ মাছ ও চীনাবাদামের সংমিশ্রণে তৈরি একটি অত্যন্ত লোভনীয় ও মুখরোচক বাদাম ইলিশের ভর্তা। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে চীনাবাদাম 200 গ্রাম, ইলিশ মাছ 3 পিস, এখানে আমি পদ্মার ইলিশটা ব্যবহার করেছি, কাঁচামরিচ 4টি, শুকনামরিচ 4টি, আরও নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 5টি পেঁয়াজ, সরিষার তেল 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এখন চুলায় একটি প্যান গরম করে তাতে আমি চীনাবাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন এই চীনাবাদামটাকে আমরা 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। বাদামগুলোকে ভেজে নেওয়ার সময় অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই বাদাম পুড়ে না যায়। যদি বাদাম পুড়ে যায় তাহলে আমাদের ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে, কারণ বাদাম যখন পুড়ে যাবে তখন ভর্তা খেতে তিতা লাগবে। এজন্য আমাদের বিষয়টা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বাদাম ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি হাতের সাহায্যে এভাবে বাদামের খোসাটা ছাড়িয়ে নিব। এবার আমি বাদামগুলো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি যাতে কোনো খোসা আর অবশিষ্ট না থাকে। এবারে চলে আসি মাছ ভাজার পালায়। এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, এটাকে আমরা ভেজে নিব। এখন আমার মাছটা প্রায় ভাজা শেষ। আমার এই মাছগুলোকে 8 থেকে 10 মিনিট ধরে একদম ধৈর্য সহকারে মিডিয়াম টু লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে, যাতে মাছের ভিতর পর্যন্ত একদম সিদ্ধ হয়ে যায়। যদি আমরা ধৈর্য সহকারে কাজটা না করি তাহলে কিন্তু মাছ থেকে একটা সুন্দর ঘ্রাণও বের হবে না, আর ইলিশ মাছের ভেতরটা পর্যন্ত সিদ্ধও হবে না। এখন আমাদের মাছ ভাজা শেষ, তাই আমরা একটা পাত্রে এই মাছটাকে তুলে রাখলাম। আপনারা যখন ভর্তার জন্য মাছ নেবেন তখন মাছের পিসগুলো লেজের কাছ থেকে নেওয়ার ট্রাই করবেন, আর মাছগুলো ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেটা আমরা মাছের উপর নিয়ে নিচ্ছি। এই তেলটা আমি পরবর্তীতে ভর্তা তৈরির সময় ভর্তার সাথে অ্যাড করে দিব। আমি প্যানে শুকনা মরিচ কালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ বোটা ফেলে মাথার দিকটা একটু চিরে নিয়েছি যাতে ভাজার সময় ফুটে না ওঠে এবং চোখে মুখে ছিটে না আসে। এবারে ভর্তার জন্য 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং মরিচ ও পেঁয়াজ একসাথে তেল ছাড়া টেলে নিচ্ছি। এবারে চলে আসি বাদাম বাটার পর্বে। এর জন্য আমি প্রথমেই চীনাবাদামগুলোকে একটু ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি যাতে বাদামটা বেটে নিতে সুবিধা হয়। বাদাম বাটার পরে আমি লবণ ও শুকনো মরিচ একসাথে বাদামের সাথে বেটে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে তেলে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা বেছে রাখা ভাজা ইলিশ। এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে প্রথমে বাদাম আর শুকনো মরিচ একত্রে গুঁড়ো করে নেবেন, তারপর কাটা বেছে রাখা মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কিন্তু আমার পরামর্শ থাকবে ভর্তাটা আপনারা শিলপাতা বেটে তৈরি করে নেবেন, ইনশাল্লাহ আপনারা বাদাম ইলিশের অথেন্টিক টেস্ট পাবেন। সবগুলো উপকরণ একত্রে বেটে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল অভিনব পদ্ধতির অতুলনীয় স্বাদের বাদাম ইলিশের ভর্তা। আমি হলফ করে বলতে পারি, এই ভর্তা দিয়ে আপনারা নিমিষেই 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন।
এরকমই মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।